সুপ্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে ক ইউনিট এবং খ ইউনিটের ফলাফল চলতি মাসেই প্রকাশ করা হবে। কথা বলবো এই বিষয়টি নিয়ে। তার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি তাদেরকে অশেষ ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক ইউনিট ও খ ইউনিটের ফল দেওয়া হবে চলতি মাসেই। ইতিমধ্যে এমসিকিউ অংশের উত্তর দেখা শেষ হয়েছে, লিখিত অংশের উত্তর দেখার কাজ চলমান রয়েছে, এটি শেষ হলেই ফল প্রকাশ করা হবে। ভর্তি আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, ক ইউনিটের লিখিত অংশের খাতা দেখার কাজ এবং খ ইউনিটের কাজ অনেকটাই শেষের পথে, তবে এটি একবার দেখার পর পুনরায় চেক করা হবে। খাতা সঠিকভাবে মূল্যায়ন করার জন্যই দ্বিতীয়বার দেখা হবে, সেজন্য কিছুটা সময় লাগছে। আগামী সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া শেষে চলতি মাসেই ফল প্রকাশ করা হবে। বুধবার দা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানান খ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, আমরা ফল তৈরির কাজ অনেকখানি এগিয়ে এনেছি, নির্দিষ্ট তারিখ এখনো বলতে পারছি না, তবে এ মাসেই ফল প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ। অধ্যাপক দেলোয়ার জানান, তারা যত দ্রুত সম্ভব খ ইউনিটের খাতা মূল্যায়নের কাজটি শেষ করতে চান। আগামী সপ্তাহের মধ্যেই মূল্যায়ন ও ফল প্রকাশের সব প্রক্রিয়া শেষ হলে এ মাসের শেষ নাগাদ ফল প্রকাশ করা হবে। ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্পর্কে জানতে চাইলে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মিহির লাল সাহা বুধবার দা ডেইলি ক্যাম্পাসকে জানান, ক ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা অনেক ছিল, তাই উত্তরপত্র মূল্যায়ন এখনো শেষ হয়নি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ শিক্ষার্থীদের প্রপার ইভ্যালুয়েশন করে আনতে চাই, তাই একটু সময় লাগছে। আশা করছি এ মাসের শেষের দিকে ফল জানাতে পারবো। এর আগে গত 1 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 1,815টি আসনের বিপরীতে মোট 1,17,957 জন শিক্ষার্থী এবার ক ইউনিটে আবেদন করেছিলেন, ফলে ইউনিটিতে প্রতি আসনের বিপরীতে লড়েছেন 64.99 জন শিক্ষার্থী। ক ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাবিতে 58,603 জন, চবিতে 11,217 জন, রাবিতে 14,318 জন, খুবিতে 8,922 জন, সাবি প্রবিতে 3,305 জন, বেরবিতে 10,351 জন, ববিতে 3,425 জন, বাকিবিতে 7,806 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। 2 অক্টোবর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের কলা অনুষদের খ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা। এবার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর অন্য 60টি বিভাগের শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বছর খ ইউনিটে 2,378টি আসনে বিপরীতে আবেদন করে 47,639 জন। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে মোট 68টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিও। ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট ও খ ইউনিটের ফলাফল দেওয়া চলতি মাসেই কথা বললাম এই বিষয়ের উপর। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।